আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টিউটোরিয়ালটি হলো কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 4। তার আগে আমি দেখিয়েছিলাম কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 1, 2, 3। আমি পার্ট বাই পার্ট 3টি ভিডিও করে রেখেছি। আজকে আমরা দেখব কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 4। আজকে আমরা আমাদের এই ডিসপ্লেটা নিয়ে আলোচনা করব। আমাদের ডিসপ্লেটার মধ্যে কী কী থাকে, কী কী কাজ করি আমরা, সব কিছু আজকে আলোচনা করব। প্রথমে দেখেন, এখানে রয়েছে দিস পিসি রিসাইকেল বিন। এই দুটা আমরা যখন কম্পিউটার সেট আপ দিয়ে থাকি, আমাদের শুধুমাত্র এই দুটা আইকনই থাকে, বাকি কিছু থাকে না। এগুলো আমরা যখন কাজ করব, একে একে করে আইকনগুলো বা ফোল্ডারগুলো বাড়তে থাকে। আজকে আমরা ডিসপ্লের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে জানব। প্রথমে আমাদের এই জায়গায় রয়েছে উইন্ডোজ বাটন। আমরা এই জায়গা থেকে সব কিছু পেয়ে যাব। আমি উইন্ডোজ বাটন যাব। উইন্ডোজ বাটন থেকে অল অ্যাপসে গেলে আমি সম্পূর্ণ আমার কম্পিউটারে যা যা সফটওয়্যার ইনস্টল করা আছে সব আমি এই জায়গায় পেয়ে যাব। আমি এই জায়গা থেকে অনায়াসে খুঁজে নিয়ে আসতে পারবো। তারপর যদি আমার কম্পিউটারটি অন অফ করতে হয়, আমি এখান থেকে পাওয়ারে যাব। পাওয়ারে গিয়ে এখানে আমার সবগুলো অপশন দেওয়া আছে। পূর্বের ভিডিওতে আমি সম্পূর্ণ নিয়ে আলোচনা করছি। আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখন গিয়ে দেখে নেবেন। এখান থেকে আপনি কম্পিউটারটি শাট ডাউন করতে পারবেন, স্লিপ করতে পারবেন, রেস্টার্ট করতে পারবেন। আপনার যা যা ইচ্ছা আপনি এখান থেকে সব করতে পারবেন। তারপর রয়েছে আমাদের চার্জ। এখানে আমরা যে কোনো জিনিস চার্জ করলে সহজে পেয়ে যাব। ধরেন আমার এখন অ্যাডোবি ফটোশপ দরকার, আমি যদি অ্যাডোবি ফটোশপ লিখি পেয়ে যাব। দেখেন অ্যাডোবি ফটোশপ চলে আসছে। দেখেন অ্যাডোবি ফটোশপটা আমি পেয়ে গেলাম। আমি যদি এখন এখানে এমএস ওয়ার্ড লিখি, আমার এমএস ওয়ার্ডটি চলে আসবে। আমি জাস্ট ওয়ার্ড লিখলাম, দেখেন আমার সামনে এমএস ওয়ার্ডটি চলে আসলো। আমি যদি এখানে আমি ক্লিক করে এটি অন হয়ে যাবে। তাহলে আমরা চার্জ বারটা দেখলাম। তারপর আমাদের রয়েছে ট্যাক্স ভিউ। এটা উইন্ডোজ 10 ক্ষেত্রে থাকে। আপনি 7 দিলে আপনার অন্যরকম থাকবে। উইন্ডোজ 7-এ আমি 10 ক্ষেত্রে দেখাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করে দেখেন আমার যে ফাইলগুলো অন করা আছে সবগুলো ফাইল এখানে দেখা যাচ্ছে। আবার যদি এখানে আমি ক্লিক করি সবগুলো ফাইল চলে গেল। নিচে যে বারটি রয়েছে এটি হচ্ছে ট্যাক্স বার। এই বারের মধ্যে আমাদের অনেকগুলো অ্যাপস আমরা লিঙ্ক করে রাখি, যাতে করে আমরা সহজেই ওই অ্যাপসগুলোর মধ্যে প্রবেশ করতে পারি। দেখেন আমার এখানে অনেকগুলো অ্যাপস চালু করা রয়েছে। আমি এখন চাইলে এগুলোর মধ্যে প্রবেশ করতে পারবো। এখন বন্ধুরা আমি দেখাবো আপনি একটি ফোল্ডার কীভাবে তৈরি করবেন ডিসপ্লের মধ্যে। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে যাবেন নিউ। দেখেন নিউ থেকে যাবেন ফোল্ডারে। তাহলে আপনার নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন এইখানে রয়েছে আপনার ফোল্ডার, চাইলে এখানে রয়েছে নিউ ফোল্ডার, আপনি চাইলে আপনার একটি নাম দিতে পারেন। আমি দিয়ে দিলাম একটি নাম। দেখেন আমার একটি নতুন ফোল্ডার হয়ে গেল। আপনি চাইলে এটা যেখানে ইচ্ছা সেখানে মাউস দিয়ে ড্র করে নিয়ে যেতে পারবেন। যদি আপনার ইচ্ছা হয় এখানে নিয়ে যাবেন, আপনি এই জায়গায় নিয়ে যেতে পারবেন। এখন যদি আপনি এখান থেকে যদি একটি ফোল্ডার নিয়ে আসতে চান, আপনার ধরেন কোন একটা অ্যাপস আপনার এখান থেকে দরকার, তাহলে আপনি কি করবেন? যদি আপনার এখান থেকে ধরেন ফটোশপটি দরকার, আপনি কি করবেন? ফটোশপ এটি মাউস দিয়ে ধরে আপনি জাস্ট ড্র করে এখানে ছেড়ে দিবেন। দেখেন বন্ধুরা, তাহলে খুব সহজে আমরা এটা নিয়ে আসতে পারবো। অল অ্যাপসে যাবেন। অল অ্যাপস থেকে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ধরেন আপনার যদি ইলাস্ট্রেটর 10 প্রয়োজন হয়, আপনি এখান থেকে ড্র করে এই জায়গায় নিয়ে যদি ছেড়ে দেন, তাহলে দেখেন আপনার এই জায়গায় ইলাস্ট্রেটর 10টি চলে আসলো। এগুলো কিন্তু অরিজিনাল হয়ে আসে নাই, ক্র্যাক ভার্সন হয়ে আসছে। ক্র্যাক ভার্সন বলতে আপনার দেখেন এই জায়গায় একটা দাগ রয়েছে, এই জায়গায় একটা দাগ রয়েছে, এগুলা এখন ক্র্যাক আইকন হিসেবে এই জায়গায় রয়েছে।
তাহলে আমরা দেখলাম কিভাবে একটা ফোল্ডার আমরা 19 বাটন থেকে খুঁজে আমরা আমাদের কাজের সুবিধার জন্য ডিসপ্লের মধ্যে নিয়ে আসতে পারবো। এখন আপনি চাইলে এই আইকনটি আপনি এই জায়গায় রাখবেন, আপনি এখানে এনে রেখে দিতে পারবেন। আপনি যদি চান এটা এই জায়গায় নিয়ে যাবেন, আপনি এখানে নিয়ে যেতে পারবেন। এটা যদি আপনি এই জায়গায় নিতে চান, আপনি এখানে নিয়ে যেতে পারবেন। আপনি যদি এটা এই জায়গায় আনতে চান, তাও আনতে পারবেন। এখন ধরেন আপনার এলোমেলো সবগুলো ফোল্ডার আপনার ডেস্কটপ ডিসপ্লের মধ্যে রয়ে গেছে। আপনি চাইলে এখন একটি ক্লিকের মাধ্যমে সবগুলো সাজিয়ে নিতে পারবেন। আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন থেকে ভিউ যাবেন, ভিউতে গিয়ে আপনি যদি এখানে দেখেন অটো অ্যারেঞ্জ আইকন, অটো অ্যারেঞ্জ আইকনে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার সবগুলো এলোমেলো আইকনগুলো সব একসাথে চলে আসলো। দেখেন আমি আবার দেখাই, আমি এলোমেলো করে ফেললাম। এখন কিন্তু আপনি চাইলেও আপনি এগুলো আর নিয়ে যেতে পারবেন না। যদি নিয়ে যেতে চান, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এটা তুলে দিতে হবে, অটো অ্যারেঞ্জ আইকন। এটা তুলে দিলে আপনি এখন আবারও নিয়ে যেতে পারবেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি আবারও খুঁজে খুঁজে এগুলো নিয়ে আসতে পারবেন। যদি আপনার যদি মনে হয় যে না, আপনি ডিসপ্লেতে খালি করে ফেলবেন, সব কিছু এক জায়গায় সাজানো থাকবে, তাহলে আপনি যাবেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই জায়গায় দেখেন অটো অ্যারেঞ্জ আইকন, এটা ক্লিক করবেন, তাহলে দেখেন সবগুলো একসাথে চলে আসলো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।